আল্লাহ যাদেরকে বেশি টাকা পয়সা দিয়ে দিয়েছে তারাও আল্লাহকে ভুলে গেছে, যাদেরকে আল্লাহ নিঃস্ব করেছে তারাও আল্লাহকে ভুলে গেছে। এটা অধিকাংশ মানুষের রেজাল্ট। তাহলে এই সম্পদকে কেন্দ্র করে মানুষ এইভাবে ফিতনায় পতিত হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনে সম্পদ ফেলে রেখেছেন, কিন্তু আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি আমার বান্দা হও তাহলে তুমি এটাকে হারাম ভাবে টাচ করতে পারবে না। যেমন কারো একটা মোবাইল মসজিদে আসছেন, দামি একটা মোবাইল রেখে ভুলে চলে গেছে, আপনি আল্লাহর বান্দা হন এটা আপনার পকেটে ঢুকতে পারবে না, এটা হচ্ছে ফিতনা। কিন্তু আজকে আমাদের অধিকাংশদের চরিত্র দেখেন, আমরা ভুলে কারণা নেই না, বরং জেনে শুনে নেই, কাগজে ভেজাল জানেন, তারপরও আপনি গিয়ে খুঁড়া ঘেরে দিলেন আপনার জমিন, অন্যের জমিন নামজারি করে নিজে বিক্রি করে দিচ্ছেন। আপনি জানেন যে এখানে আপনার অংশ নাই, আপনার বাবা বিক্রি করে রেখে চলে গেছে, আপনি আবার সেই জমি আরেকজনের কাছে বিক্রি করে, তাহলে আপনি কি করলেন? আল্লাহর আইনটাকে লঙ্ঘন করলেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের ক্ষেত্রে দেখতে চান কে আমার বিধিবিধান মানে আর কে বিধিবিধান মানে না। তাহলে যারা মানে না তারাই ধরেন ফিতনায় পতিত হন। তাহলে এটা হচ্ছে পুরো বক্তব্যের খোলাসা, যে সম্পদ শুধু পেলেই আপনি নিয়ে নেবেন এটা কোনো মুসলমানদের চরিত্র হতে পারে না। মুসলিমদেরকে শুধু একটা ওয়ে রয়েছে যে সে সম্পদের মালিক হতে পারবে, সেটা হচ্ছে সঠিক পন্থা। হালাল হতে হবে এবং সঠিক পন্থায় হতে হবে, তাহলেই আপনি কেবল এই সম্পত্তি পেয়ে এটাকে নেয়ামত ভাবতে পারেন, না হলে তো এই সম্পত্তি আপনার জন্য গজবের কারণ হবে। আসুন আপনাকে কয়েকটা দলিল দেখাই যে কিভাবে এই সম্পদ আপনার জন্য গজবের কারণ হবে। প্রথম যেই ফিতনা সেটা হচ্ছে আল্লাহর আইন মানার ক্ষেত্রে অধিকাংশ পয়সাওয়ালারা আল্লাহর আইন মানে না। অধিকাংশ পয়সাওয়ালারা তারা সব দুর্নীতি করে টাকার মালিক হচ্ছে, সেটা কম হোক বা বেশি হোক। আমি একটা খুতবায় উদাহরণ দিয়েছিলাম, পেঁয়াজ আলু ফসল বা সবজি বা ফলের উদাহরণ, যে ফলওয়ালা ফল যে বিক্রি করে সে ভালোর সাথে একটা পচা ফল দিয়ে দেয়, এটা দুর্নীতি কি না? পেঁয়াজ ওলা উপরে ভালো বড় বড় পেঁয়াজ পাল্লা ভরে দেবে নিচে, এটা কি দুর্নীতি কি না? তাই এই উদাহরণ দিয়েছিলাম। তাই একজন বলল যে আপনি এই দুই এক টাকা আর ওই পেঁয়াজ আর রসুনের উদাহরণ দেন, সরকারের পদে যারা ছিল মেট্রো রেল থেকে কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে, ওর উদাহরণ দিলেন না? তা আমি তখন বললাম ওই কোটি টাকা চুরি করলে আল্লাহ যেমন ওকেও ছেড়ে দিবে না, আর আপনি একটা বড় পেঁয়াজ দেখিয়ে ছোট পেঁয়াজ দিয়ে দিবেন আল্লাহ আপনাকে কিন্তু ছাড়াবে না। এই জন্য কে কি করলো এটা দেখার বিষয় নয়, আমি আর আপনি যেটার সাথে জড়িত সেটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। এখানে কে আছেন যে ওই যে মেট্রো রেলের দায়িত্ব ছিলেন? আছেন এমন কেউ? কেউ নাই। কেউ আছেন বড় বড় কন্ট্রাক্টর? কেউ নাই। আর আমি আপনি কি হয় ওই পেঁয়াজ ব্যবসায়ী, তরকারি ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী? তাহলে আমাদেরকে এই দুর্নীতি নিয়ে কথা বলতে হবে যে আমরা সবাই এর সাথে জড়িত। এই জন্য আপনি ভাববেন না যে এক টাকার ঘাটতি হলেও আল্লাহ এটাকে আপনাকে ছেড়ে দেবে, যে সেখানে শুধু ওই যে প্রধানমন্ত্রী আর বড় বড় ব্যক্তিদেরকে ধরবে, যে কোটিপতি ওদেরকে আগে ধরে এগুলোকে ছেড়ে দে, এমন হবে ঘটনা না? এমন হবে না। আল্লাহ সেদিন হবেন ইনসাফকারী। আর আল্লাহ বলেছেন আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে? এই জন্য কিন্তু পার্সন পার্সন বিচার হবে, নাকি ঠুমকা বিচার হবে? পার্সন, একজন একজন করে ডেকে আনা হবে। যার এক টাকা দুর্নীতি আছে সেও কাল কিয়ামতের দিন ফেসে যাবে। কিন্তু এটা অধিকাংশ মুসলিম আমরা এটা বুঝতে চাই না, আমরা শুধু মনে করি যে বড় বড় লোকগুলো চুরি করে পার হয়ে যাবে, তাহলে আমরা আর কি করলাম? না, আমাদের কারো অধিকার নাই জেনে শুনে এক টাকা মেরে খাওয়ার, কারো অধিকার নাই। এটা আমরা যারা মেনে নিতে পারবো সেই বলতে পারবে আমি সৎ, সেই বলতে পারবে আমি আল্লাহর কাছে উত্তম চরিত্রের লোক। আর বিচারের মাঠে এর মর্যাদাই সবচেয়ে বেশি হবে, এর মর্যাদাই বেশি হবে। এটাই হচ্ছে আমাদের বক্তব্যের ধারা, যে আমরা খুতবায় আপনাদেরকে ওই কথাগুলোই বলতে চাই যে মুসলিম এই হারাম পন্থা থেকে উঠে আসো। এটা কিন্তু একটা চরম ফিতনা, মানে সম্পদের ফিতনায় পড়ে অধিকাংশ কাফেররা ইসলাম গ্রহণ করতেছে না। সেই কথাগুলো আমি আপনার কাছে আপনার অন্তরের প্রশান্তির জন্য সেই কথাগুলো আপনাকে জানতে হবে। আসুন আমি এই পয়েন্ট আপনার কাছে উল্লেখ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন দুইটা জিনিস। আল্লাহ প্রথম আমাদেরকে জানিয়েছিলেন এই জমিনে যা আছে বান্দা সব তোমাদের জন্য, তাই বলে কি দেখুন তুমি সব খাবে, সবই কি তোমার ব্যবহারের জন্য? না, বরং সবই হালাল নয় আর সবই ব্যবহারের যোগ্য নয়, কিন্তু তারপর এটা আপনার উপকারার্থে আল্লাহ বানিয়েছে। যেমন আমরা কি কয়েকজন ব্যক্তি জানি যে দুধ বা ঘাস এটা আপনার আমার কি উপকার করে? আমরা কেউ তো দুধ বা ঘাস খাই না, কিন্তু আমাদের পশুরা খায়, খায় না? এই দুধ বা ঘাস আমাদের পাড়গুলোকে, জমির পাড়গুলোকে আটকে রাখে, এবং এর আরও সায়েন্টিফিক কোনো উপকারই থাকতে পারে, কিন্তু এটা হালাল বোধে বলে আপনি কি ঘাস চাপাবেন? ঘাস চাপাইতে পারেন না। ওই মাজার কবর পূজারি এক ব্যক্তি ও গাঞ্জাকে হালাল বলতেছে, বুঝছেন? গাঞ্জাকে বলতে আল্লাহই তো বানাইছে, আপনি অল্প অল্প খান, এ বলতেছে কি অল্প অল্প খান,
না আল্লাহ আপনাকে গাঁজা খাওয়ার জন্য সৃষ্টি করেনি এটার ভিন্ন কোন রিজন থাকতে পারে এগুলা দিয়ে কোন ঔষধ হইতে পারে বা এগুলা কোন পশুর খাদ্য হতে পারে কীট পতঙ্গ মরে যেতে পারে এটার মেডিসিনে এটা হইতে পারে আবার আপনার জন্য ফিতনাও হইতে পারে যে তুমি যেমন পুঁই শাক পান পাতা খেয়ে লও তো তুমি যদি হাদা পাতা যেটাকে বলে মানে এই যে গাঁজা পাতা যদিও খাও তাহলে তুমি ফিতনায় পড়ে গেলে হারাম পথে গেলে আল্লাহ আমাদেরকে দুইটা আদেশ করেছে বল এক তো বলেছেন যে সব তোমাদের এখন এই তোমাদের যেহেতু সব এখান থেকে আপনি কি খাবেন আল্লাহ দুইটা কথা বলেছে এক হালাল এক হচ্ছে তাইয়েবা বান্দা এই জমিনে যা কিছু আছে তুমি সব খেতে পারো না তোমার এই জবানের মধ্যে দুইটা জিনিস উঠবে এক হালাল আর এক তাইয়েবা যেটা পবিত্র এই দুইটা জিনিস ছাড়া তুমি মানুষ অন্য কিছু খেও না যেটা হারাম সেটা খেও না আর যেটা নোংরা জিনিস তুমি সেটা খেও না দুইটা সত্য আল্লাহ বলেছে কোরআনের দুইটা আয়াত আমি আপনার কাছে কোট করি কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 168 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা এই জমিনে যা কিছু আছে তুমি সব খাইও না কি খাইবা হালালান তাইয়্যিবা দুইটা জিনিস শুধু তুমি খাবে আপনি যদি মুসলিম হয়ে থাকেন আল্লাহর কোরআনের আইন যদি আপনি মানেন তাহলে আপনাকে এই নীতি অবলম্বন করতে হবে যে আমার জন্য সিগারেট বেরই না আমার জন্য জর্দানা আমার জন্য আফিম হিরোইন গাঁজা এগুলো মানুষের খাদ্য নয় উপরন্তু আমি মুসলিম আমার রব এই চেহারাটা কিন্তু আল্লাহ নিজের হাতে বানিয়েছেন জানেন অধিকাংশ মানুষই কথাটা ভুলে যান আপনি জানেন গরু ছাগল যত সৃষ্টি আছে এমনকি ফেরেশতা পর্যন্ত আল্লাহ কিন্তু নিজের হাত লাগান নাই কি মনে করেন মানুষ কোন জায়গাটাতে নিজের হাত লাগায় যেটা আদরের হয় পছন্দের হয় আল্লাহ সব কিছু করেছেন জাস্ট একটা শব্দ দিয়ে আল্লাহ বলেছেন ফেরেশতা হয়ে যাও কোন ফায়াকুন হয়ে গেছে আকাশকে বলছেন হও এটা আকাশ হয়ে যাও এটা আকাশ হয়ে গেছে জমিন হয়ে গেছে সব কিছু আল্লাহ শুধু আল্লাহর আদেশে সৃষ্টি করেছেন একমাত্র মানুষকে আল্লাহ নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন এই নাক চোখ কোথায় বসবে আল্লাহ যেভাবে পুতুল বানায় দেখেন না মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন এই কথা যে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি যেটা সূরা কাসাসের সম্ভবত 75 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন ইবলিস যখন সেজদা করলো না তখন মানুষের মর্যাদা তুলে ধরতে গিয়ে কিন্তু আল্লাহ এই কথাটাই বলেছিলেন মা মানাকা আন তাসজুদা লিমা খালাক্তু বিয়াদাইয়া ইবলিস যে আদমকে আমি আমার নিজের দুই হাতে সৃষ্টি করলাম তুই তাকে সেজদা কেন করলি না তার মানে এখানে মানুষের মর্যাদা তুলে ধরা হয়েছে যে মানুষের চেহারাটা কে বানিয়েছে আল্লাহ নিজের হাতে তাহলে এই মুখে আপনি যখন হারাম টান দেন হারাম যখন চাবান আপনার একটু লজ্জা হওয়ার কথা না লজ্জা হওয়ার তো কথা বরং রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন কিয়ামতের মাঠে একজন ব্যক্তি আল্লাহর সামনে ফেস টু ফেস কথা বলবে লাইসা বাইনাহু বাইনাহু তারজুমান তার সামনে দুভাষী থাকবে না মানে কোনো ট্রান্সলেটকারী থাকবে না আল্লাহর কথা সরাসরি বান্দা বুঝতে পারবে আর আল্লাহ তো সব কথাই বোঝে আল্লাহ কথা বলবেন তাহলে আপনার এই জর্দা সিগারেটের গন্ধ নিয়ে আপনি কি একবার ভাবছেন যে আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন যেখানে ফেরেশতা আপনার পাশে আসে না একজন ভদ্র মানুষ আপনার পাশে দাঁড়ায় না আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন তালাকুলি হা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা এই জমিনে সব তোমাকে খাওয়ার জন্য সৃষ্টি করি নাই আমি কিছু আছে গরু ছাগলের খাদ্য আর তামাক পাতা গরু ছাগল পর্যন্ত খায় না আপনি কি ঘুষ নিয়ে দেখছেন আল্লাহ বলেছেন হালাল খাও এবং তাইয়্যিবাত খাও